মুসলিম বলতে পারেন আর কি তুই সে জায়গা থেকে বলছি যে আপনাদের হিন্দু ধর্মের কিছু জিনিস দেখলাম যে মহাপ্লাবনের ব্যাপারটা হিন্দু ধর্মেও আছে যেখানে আমাদের ধরুন যে নু আলাই সাল্লামের সময়ের একটা মহাপ্লাবনের কথা বলা আছে নামটা তো প্রায় নামটাও দেখুন না কি প্রায় এটা আপনার ওখানে যে নু নু কথা বলছে এখানে মনুর কথা বলছে আবার ইংলিশে যেটা বাইবেলে সেখানে নোয়ার কথা বলছে হ্যাঁ ইংলিশে বাইবেলে নোহার নোহার কথা বলা আছে আমি বাইবেলটাও বাইবেলের রেফারেন্স দেখছিলাম মানে ইয়াতে ঘুরে ইন্টারনেটে ঘুরে ঘুরে তবে ওই যে ইয়াটা চেক করা হয় নাই অন্য কয়েকটা ধর্ম মেজর যেগুলো আছে সেগুলো চেক করা হয় না ইউদিটা চেক করা হয় না তবে আমার মনে থাকবে যেহেতু এগুলা আমরা তো আমরা তো মুসলিমরা ওই যে ঈসা আল্লাহ সাল্লামকে মানে যিশু খ্রিস্টকে ঈসা আল্লাহ সাল্লাম হিসেবে মানি উনি একজন নবী ছিলেন এরপরে ধরুন যে মুসা আল্লাহ উনি ইহুদি ধর্মের যে গুরু আর উনি ছিলেন এখন ওই মোজেস বলা হয় সম্ভবত তাকে ইংলিশে তো আমার মনে হয় এগুলো একই হবে মানে সেটাতেও থাকবে আর কি এত ইহুদি ধর্মের ব্যাপারটা থাকবে আর কি তখন আমি দেখতে পাচ্ছি ধরুন যে আপনাদের হিন্দু ধর্মে ওই মহাবলাবনের ব্যাপারটা আছে আর কি এখন এটা তিন ওভারঅল কয়টা হয় চারটা হয় চারটা ধর্মে কিন্তু এই ব্যাপারটা আছে এখন এটা তাহলে তো এটার একটা মানে শক্ত একটা অনেকটা পজিশন দাঁড়ায় এটা আর কি না না তোমাদের হচ্ছে গল্প একটা যেহেতু থাকতে সেটা শক্ত পজিশন দাঁড়ায় না এখন ব্যাপারটা হচ্ছে যে ধরুন ব্যাপারটা দেখবেন হিন্দু ধর্মের সাথে যদি আপনি বেদ যদি এগুলো ফলো করেন তাহলে দেখবেন এর সাথে গ্রিক দেব দেবীর বেদ ওই আমি পড়তে পারি না হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে সেটা বলছি আগে অনেক আগ্রহ আছে আসলে বাংলাতে কোনো ফেলে আমি খুব আগ্রহ আছে বেদ মনে সম্ভবত চারটা আমি অন্তত দুটো পড়ার আগ্রহ আছে আচ্ছা আমি যেটা বলছিলাম সেটা শুনে নিন সেটা হচ্ছে বেদের সাথে বেদের যে সমস্ত দেবদেবীরা উল্লেখ আছে বা ইন্ডিয়ান বিভিন্ন মাইথোলজির সাথে গ্রিক মাইথোলজি প্রচুর মিল পাওয়া যায় যেমন ধরুন গ্রীচে জিউস যে সেই জিউসের সাথে জিউসের সে হচ্ছে আকাশের দেবতা এখানে হিন্দু ধর্মে দিউস বলে একজন দেব দেবতা আছেন তাই এরকম হচ্ছে বহু সিমিলিটি আছে এথেনার সাথে সরস্বতীর এরকম বহু সিমিলিটি পেয়ে যাবেন সিমিলিটি পেয়ে যাবে আর একটা সিমিলিটি পাবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের সাথে গ্রিক গ্রিক আর ল্যাটিনের সাথে সংস্কৃত বিশাল সিমিলিটি যেমন ধরুন যেমন কতগুলো উদাহরণ দিচ্ছি যেমন নাসা 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 বলতে ওই নাসা নয় কিন্তু এই এনএস এ ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন হয় নাসা মানে হচ্ছে নাসিকা নাসিকা থেকে এসছে কথাটা নোজ কথাটা এসছে আবার দেখুন গো গো এই কথাটা গো যাওয়া এই কথাটা সংস্কৃত গমন হ্যাঁ গিয়ে এসছে গম ধাতু থেকে হ্যাঁ তারপরে ধরুন লিখতে গেলে যে ডি ইউ জি এইচ টি আর লেখেন না এই যে জি এইচ এইটা কোথা থেকে এইটা পার্সি দুঃখতা থেকে দুঃখতার কথা এসছে দুহিতা থেকে তাই দেখুন দুহিতাটা হচ্ছে সংস্কৃত শব্দ মানে এদের মধ্যে একটা একটা কমিউনিকেশন ছিল সেই কমিউনিকেশনটা দুরকম হতে পারে হয় এই যে এশিয়া মাইনার থেকে লোকজন হয়তো দুদিকে গেছে ইন্ডিয়াতে এসছে বা ওইদিকে গ্রিক এরকম সময় জায়গাতে গেছে

আহ দ্বারা যেমন স্লাবিক আহ স্লাবিক ধারা এরপরে আর কয়েকটা ধারা আমি পড়ছি এগুলো আসলে ঠিকঠাক মতো মনে নেই কয়েকটা ইস্যু মানে একটা আমি মনে আছে জীবন বলুন

এসছে সাক্ষা থেকে ওইদিকে সুগার কথাটা গেছে তাফিরা থেকে সাফিরাটা এসে শূন্য থেকে তা এরকম এদের মধ্যে আদান তার মানে এই যে গল্পগুলো দেখুন গল্পগুলো যদি কনসিস্টেন্ট হতো যদি যদি সত্যিই হতো কোনো একটা গল্প তাহলে কনসিস্টেন্সিটা অনেক বেশি থাকতো কিন্তু কনসিস্টেন্সি কিন্তু সেরকম নেই কনসিস্টেন্সিটা শুধু কোথায় আছে সেটা হচ্ছে প্লাবন এই কথাটাতে প্লাবন যে হয়েছে এই কথাটাতে সেখানে একটা কনসিস্টেন্ট

তা ওটার একটা অন্য কারণ আছে ওই যে যেটা দেখেছেন না ওরা ওটা একটা অন্য কারণ আছে তা ওরা কি বলতো ওখানে ওদের কাছে কতগুলো জনি আছে জনি মানে যেমন ধরুন হচ্ছে পশুজনী জনি এরকম আছে ওই ওই ওরা ওরা ইয়ে হচ্ছে যে জিনিসটা সেই ওখানে ব্যাখ্যা করছে এবং এইখানে এই দশটা অবতার যে দেখছেন এটা মূল দশটা অবতার কিন্তু এরকম না বিভিন্ন জনের বিভিন্ন রকম অবতার আছে বিভিন্ন জন বিভিন্ন রকম অবতার মনে করে এই যেমন ধরুন কেউ মনে করে হরিচাঁদ ঠাকুর একজন এসেছিলেন তিনি বলছিলেন যে হরিচাঁদ ঠাকুর কৃষ্ণের একজন অবতার হ্যাঁ তিনি কিন্তু দেখবেন যখন যখন অবতার বলছেন তখন কিন্তু গৌতম বা ওদের কথা কিন্তু বলছেন না কলকি বা এদের কথা কিন্তু বলছেন না উনি একটা অন্য লাইনের কথা বলছেন এই অবতারগুলো যেগুলো দেখছেন এগুলো রিয়েলি অ্যাবসার্ড মানে ওখানে ইভলিউশন খুঁজে বের করা দ্যাটস রিয়েলি অ্যাবসার্ড যাই হোক যেটা বলছিলাম এই ইয়ে নিয়ে এই এই কথাটা বলি শেষ করব আজকে হ্যাঁ আর এক মিনিটের মধ্যে শেষ করব যেটা বলছিলাম এই যে মহাপ্লাবন যে ঘটেছিল এটা এইটা কোনো রকম কিন্তু কোনো রকম পাওয়া যায় না যে সত্যি কোনো রকম মহাপ্লাবন সারা পৃথিবীতে ঘটেছিল এরকম কোনো পাওয়া যায় না দ্বিতীয় কথা হচ্ছে এই যে গল্পগুলো আহ লোক মুখে প্রচলিত গল্প এবং সেগুলো বিভিন্ন জায়গা গিয়ে সেইগুলোর যে ফর্মটা চেঞ্জ হয়েছে সেটা বোঝাই যায় কারণ ইন্ডিয়াতে বিষ্ণু পুরাণে যে মৎস্য পুরাণে সরি মৎস্য পুরাণে যে মৎস্য অবতারের যে নোয়ার গল্প আছে সেই গল্প কিন্তু সব জায়গায় এরকম নয় আরো একটা ব্যাপার হচ্ছে যে এই যে বিষ্ণুপুর এই মৎস্য পুরাণ বা এই যে এটা এটা ল্যাঙ্গুয়েজটা এই সংস্কৃতিটা আমি পড়ে বুঝতে পারি আমি পার্সোনালি পড়ে বুঝতে পারি তার মানে এই ল্যাঙ্গুয়েজটা এই সংস্কৃতিটা কিন্তু খুব একটা ওল্ড সংস্কৃত নয় এটা কিন্তু ওই বেদেশ সংস্কৃত যেরকম রকম বেদিক যে সংস্কৃতটা এটা পড়ে বোঝা যায় না আমি সহজে বুঝতে পারি না আমাকে রীতিমতো মানে বেগ পেতে হয় এটা সংস্কৃতিটা কি বলছে সেরকম কারণ এই সংস্কৃতি একটুখানি পুরনো সংস্কৃত যেমন রামায়ণ সংস্কৃতির কিন্তু একটু একটু পুরনো সংস্কৃত রামায়ণের সংস্কৃত বুঝতে আমার কিন্তু একটু সমস্যা হয় কিন্তু মহাভারত বা এই পুরানো সংস্কৃতিগুলো এগুলো পড়তে কিন্তু পড়ে বুঝতে আমার খুব একটা সমস্যা আমরা বুঝতে পারি উপরে দা ব্যাপারটা হচ্ছে এগুলো পরবর্তীকালে লেখা এগুলো ইনফ্লুয়েন্সড হয়ে লেখা এই জিনিসগুলো তো এখন যদি ইসলামে বলে ইসলামে তো এই গল্পটা এসেছে ওই বাকি এগুলা থেকে লোকমুখে প্রচলিত হয়ে এই গল্পগুলো এসেছে তো এগুলো একটা ট্র্যাডিশনাল গল্প এগুলোর মধ্যে এই গল্প থেকে কোনো সত্যি কিছু প্রমাণিত হয় না অনেকই জিনিসটা বলে যে সব জায়গাতে ছিল তার মানে কিছু তো বটে কিন্তু archeologically আমি আসলে এটারই ভাবছিলাম আর কি এটাই

আমি বাংলাদেশি বাংলাদেশ বাংলাদেশের যে কোনো একটা বইয়ের দোকানে যাবেন হ্যাঁ যদি ঢাকা শহরে থাকেন আমি অবশ্যই জানি না সত্যি পাওয়া যায় কিনা আমি বলছি যে কোনো একটা বইয়ের দোকানে গিয়ে খোঁজ করতে পারেন ইসবের গল্প ঠিক আছে ইসবের গল্প কিনবেন আর কথামালা কিনবেন ঠিক আছে আর একটা কিনবেন সেটা হচ্ছে যে ইয়ে সেটা হচ্ছে আহ পঞ্চতন্ত্র না হিতোপদেশ হিতোপদেশের গল্পগুলো কিনতে পারেন ঠিক আছে দেখবেন অদ্ভুত মিল আছে এই এই হিতোপদেশের সাথে এই ইসবের গল্পের অদ্ভুত মিল আছে ঠিক আছে লাইন বাই লাইন হয়তো মিল পাবেন না কিন্তু এই গল্পগুলোর মধ্যে যে আমরা তো ভাই আমরা তো সাধারণত এখন তো তো আমরা যে কোনো জিনিস জানতে আমরা প্রথমে হয়তো ইউটিউবে সার্চ দিয়ে অথবা যদি ইউটিউবে না পাই তাহলে হয়তো গুগলে সার্চ দিয়া মানে করি আর কি এখন আমার বেশিরভাগ ধরুন যে আমি এই রিলিজিয়ান সম্পর্কে আগে প্রথমে এক সময় এই ইন্টারনেট ব্যাপারটা একটা প্রচলন আমাদের বাংলাদেশে সম্ভবত দুই হাজার নয় অথবা দশের পরে সম্ভবত একটু প্রচলনটা বাড়ছিল কিন্তু এর আগে আমাদের ইন্টারনেটের খুব প্রচলন কমই ছিল এবং কি ইন্টারনেট চালানোর মতো ওই যে মোবাইলের স্মার্টফোন তো তখন ছিলই না আ জাভা সিমবিয়ান যে সেটগুলা হয় তো এগুলা এগুলো আমি তখন চালাতাম আর এগুলো দিয়ে ট্রাই করতে আমার কি তো তখন এগুলো খুব আমাদের নেটওয়ার্কে খুব স্লো ছিল এর কারণে একটু আগ্রহ হয়েছিল নেটওয়ার্ক ছিল সিস্টেমতে আমি ব্যবহার করেছি আমি প্রথম নেটওয়ার্ক ব্যবহার করেছি আমি ডায়ালআপ নেটওয়ার্ক ব্যবহার করেছি আমার কাছে আমার বাড়িতে মডেম ছিল আচ্ছা না আমি আমি ওই যে আমার প্রথম মোবাইল ঠিক আছে বলি এগুলো ওই যে এক ধরনের জাবা যে ইসলাম ধর্ম যে আমরা একবারে যখন আমার মনে হয় নিজের কথাই বলি যে আমি যখন মনে হয় সম্ভবত কথা বলতে সব সবে সবই শিখছি তখন থেকে আমার আম্মু ধরুন যে বিভিন্ন ধরনের আহ ইসলামের যে ইতিহাসের কাহিনী গুলা অথবা বিভিন্ন আমাদের যে নবী অথবা

আহ বই সংখ্য অসংখ্য মানে কোনটা রেখে কোনটা করব তবে ওই মহাভারত এবং কি যে গীতা অথবা রামায়ণ আপনি একটা কাজ করুন আপনি যদি পড়তে হয় আপনি রাজশীপার বসে দেখবেন দুটো অনুবাদ আছে রামায়ণ মহাভারত ওই দুটো দিয়ে শুরু করতে পারেন ঠিক আছে ওই দুটো শুরু করুন আহ ওনার অনুবাদটাও খুবই সুন্দর খুবই সুন্দর অনুবাদ করা পড়তে পারেন মননশীল গল্প আছে বেশ কিছু আহ বেশি বুঝতে পারছি এখন আসলে ওই আমাদের তো ধরুন যে প্রধান ধর্মগ্রন্থ ইসলামে তো কোরআন এবং কি হাদিস গুলা ছয়টা আছে গ্রন্থ এগুলা মেইন তারপরে অনেকগুলো আছে কাতির অথবা ইয়ের পরে তো ধরুন যে কত হুজুর কত বিভিন্ন রকমের রাউলিয়া কত কিছু লিখছে এগুলো আসলে পড়ার দরকার এত আমার কাছে মনে হয় না আছে মেইন কন্টেক্সটা করলে তাহলে এখন হিন্দু ধর্মের ভিতরে আমি মেইন কন্টেক্স যে কয়েকটা আমার কাছে মনে হয়েছে যে বেদ বেদ এবং কি আহ পুরান পুরানের ভিতরে অনেকগুলো আছে যেগুলো আমার সঠিক নামগুলো মনে নেই কয়েকটা জানি আহ ভবিষ্য পুরাণ এরপরে আরো

মানে আল কোরআন যেটা আর এখন আমরা সবাই সাধারণত আরবি দুরন্ত ছোট কাল থেকে পড়ে মানে আমাদেরকে শেখানো হয় মক্তবে এবং আমরা ওই যে প্রতি রমজানে আমরা আল কোরআন আল কোরআন শেষ করি এগুলো মানে বাধ্যতামূলক ছিল একসময় আমাদের ঘরে মানে মোটামুটি আমাদের ঘরে ধরন যে মানে ইসলামী মন মাইন্ডের এবং কি মোটামুটি একটু বেশি বলা যায় একটু বেশি বলতে একবারে কট্টর লেভেলের না আর তো আমরা প্রতি মানে রমজানে একবার খতম দেয় এটা অল জন্য বাধ্যতামূলক ছিল আমরা যখন আমি আপনার কথা শুনতে পাচ্ছি না তো এখন শুনতে পাইনি মানে হ্যাঁ হ্যালো আচ্ছা ঠিক আছে আপনি কি পয়েন্ট আপনি কি একটু আচ্ছা একটা কাজ করি নিরব ভাই আপনার পয়েন্টটা কি একটুখানি শুনি এক লাইনে বলুন আপনার পয়েন্টটা কি আমার পয়েন্টটা হচ্ছে আসলে ওই হিন্দু ধর্ম পড়তে চাইছেন তো না হিন্দু হ্যাঁ হিন্দু ধর্মের পড়তে চাইছিলাম এটার মেইন এটা হচ্ছে ওই যে ইসলাম ধর্মের আমি কোরআনের বাংলা অনুবাদ গুলা পড়ছি আসলে সবাই তো আমরা আরবিতে পড়ছি এখন আমি চিন্তা করলাম যে বাংলাতে পড়ি বাংলাতে পড়লে না বুঝবো যে আসলে এটা কি মূলত বলছে না হ্যাঁ এখন আমি আরবিতে পড়ার পরে আমার আসলে ওই যে আরে বাংলাতে পড়ার পরে আমার ওই আরবিতে পড়ার সময় আমার যে একটা মানে খুব ভক্তি লেভেল একটা কিছু কাজ করতো খুব মানে আহ মানে কি বলবো একটা কিন্তু বাংলাতে পড়ার পরে আমার এটা একটু কমে গেছে সত্যি বলতে এটা মানে আমি আসলে কোনোদিন কারোর কাছে এগুলো বলিনি আমার মনে আপনার কাছে কত মেরে বলছি আপনার কাছে প্রথম মেরে বলছি যে আসলে এগুলো একটু কমে গেছে এটা কারণ বাংলাতে অনুবাদ করছি তো কি বলা হয়েছে এটার মধ্যে আমি সবকিছু বুঝতে পারছি এখন ওই যে বিভিন্ন অন্য ধর্মের লোকদের সাথে কিভাবে আচরণ করবা তারপরে ইসলামী শরিয়ত ধরুন যে যদি আমি আমি দেশে আমরা আমাদের দেশে কায়েম করতে পারি তাহলে আমরা কিভাবে অন্যদের সাথে ব্যবহার করবো সেটা এবং আমাদের আইন কি কি হবে সেটাও তো ধরুন যে আমরা আমি এখন বুঝতে পারছি কিন্তু আমার কাছে তো এগুলা আসলে ওই আইনগুলা মানে একটু ব্রুটাল মনে আর কি এটা আসলে আমি আমার কাছে মনে হয়েছে এখন আমি হয়তো অনেকের কাছে বললে অনেকে বলবো এটাই রাইট যেহেতু বলেছে সেটাই রাইট তুই কি তুই এটা তুই সমালোচনা কর আর কি তুই তো কিচ্ছুই না

কিন্তু এখানে শুধু খুব কম আমি যেটা সত্যি যে একবার ইসলামী শরীর মধ্যে যেসব দেশ যদি কোনোদিন চলে আমার মনে হয় না সেখানে কেউ একবার যদি কেউ ভুল করে তাকে দ্বিতীয়বার মানে সামনে আগানোর সুস্থ জীবন পালন করার অধিকার মানে তাকে ধর্ম থেকে দেওয়া হবে মানে যদি সরিয়ে আইন একবারে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট ভাবে যদি কোনো প্রয়োগ করে আর কি এখন এটা আমি বাংলা পড়ে পড়ছি এই কারণে আসলে হিন্দু ধর্মের যে বেদ সেটারও বাংলা পড়ার একটা আগ্রহ যদি কোনো সংশয় ডট কম এ যাবেন সংসার ডট কম এ গিয়ে ওখানে দেখবেন গ্রন্থাগার সেকশন আছে ওখানে ঋগবেদটা পুরপুরি ওখানে আছে দেখছি আমি দেখছি আমি বাকিগুলো আমি যদি জোগাড় করতে পারি বাংলা অনুবাদ বা ইংলিশ আমি আপনাকে দেবো ঠিক আছে হ্যাঁ সেটা হলে উপকার হয় আসলে আমি আসলে কি বলবো আমি তো সংস্কৃত আপনাকে পড়তে হবে না সংস্কৃত পড়তেই হবে এরকম কিছু ব্যাপার না সংস্কৃতিকে বাংলা অনুবাদ করে সেটা পড়তে পারবেন বাংলা যথেষ্ট ক্লোজ একটা ল্যাঙ্গুয়েজ সংস্কৃত পড়লেও কিছু অসুবিধা হবে না ঠিক আছে ঠিক আছে নির্বাভাই আজকের মতো তাহলে আমি শেষ করলাম হ্যাঁ আজকের মতো কথা শেষ করছি পরে একদিন আসুন পরে একদিন আপনার সাথে আড্ডা দেবো ঠিক আছে